জনপ্রিয় অনুষ্ঠান রমজানের মুবারকের পক্ষ থেকে জানায় সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ওরক মোহারবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে কোরআন নাজিরের মাস বরকতের মাস মাফিরাতের মাস সহমর্মিতার মাস আত্মশুদ্ধির মাস জীবনকে উন্নত থেকে অতীব উন্নত শিহরে আসনে বসানোর মাস মাহে রমজান পাক আমাদেরকে প্রদান করেছেন আপনারা সিয়াম পালন করছেন অন্যান্য ইবাদত বন্দেগী গুরুত্বের সাথে আদায় করছেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব যে জন্য মাহির রমজানের এত মর্যাদা যে জন্য এই মাসের এত বরকত সেটি হলো কোরআনুল কারিমের কারণে শহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস বাঈনাতিম মিনাল হুদা ওয়া কর কুর্আন এই মাসে কুরনুল কারীম নাজিল হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ এইজন্য আল্লাহ পাক পরমর্শ দিয়েছেন ফালিয়া সমূহ মারজুকুন আসবে তখন তোমরা সিয়াম পালন করো তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে যে কুরনুল কারীম এর এত বরকত এত মর্যাদা সেই কোরআন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব কোরআন বিষয়ক রমজান এবং কোরআন এই শীর্ষক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে বিশিষ্ট কারিমের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা রেজাউল ইসলাম রাশাহী আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা দর্শক শ্রোতা আমরা মেহমানের সাথে পরিচয় হয়ে নিলাম সাধারণিতায় আমরা বলেরা মহাগ্রন্থ আলকুরআনুল কারীম এই প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে যত কিতাব এসেছে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব যা নাজির হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি এমন একটি কিতাব যা সত্য যুগে নাজিল হয়নি তার পক্ষ থেকে আসেনি তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম সবচাইতে শ্রেষ্ঠ বিচারক বড় আসনে যিনি সমাসীন তার পক্ষ থেকে অব্দিন্ন কিতাব হলো কোরেনুল কারিম তো আপনার কাছে একটু জানতে চাইব যে আল্লাহ তো অনেক নবীর অন্যান্য নবীর উপরে ও বিভিন্ন ধরনের কিতাব নাজির করেছেন তহর যাব থেকে শুরু করে করেছেন তো কোরেনুল কারিম এত শ্রেষ্ঠ তো হওয়ার কারণটাই কেন এই কিতাব এত শ্রেষ্ঠ আপনি এই ব্যাপারে একটু আমাদের মাঝে বুঝিয়ে বলবেন জি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আমি বরেন্দ্র টিভির সম্মানিত সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাকে প্রশ্ন করেছেন যে মহাগ্রন্থ আল কোরআন কেন এত শ্রেষ্ঠত্ব বা বিস্ময়কর আসলে পৃথিবীতে যতগুলা কিতাব আছে বই আছে প্রকাশক যখন সেই বইটা প্রকাশ করে লিখে তখন সেখানে বলা হয় যে পরবর্তীতে সংশোধনীতে কোনো ভুল যদি আপনাদের চোখে ধরা পড়ে তাহলে আমরা পরবর্তীতে সংশোধনীতে সেটা আমরা আমাদের দৃষ্টিগোচর করলে সেটা আমরা সংশোধন করব পৃথিবীর কোনো বইয়ে সেটা গ্যারান্টি দেওয়া হয় না কিন্তু একমাত্র মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ পাক স্বয়ং নিজেই মহাগ্রন্থ আল কোরআনের শুরুতেই বলেছেন জা আলিক লা রয় বা ফি এখানে আরবি গ্রামার যারা ভালো জানে তার তাদের উদ্দেশ্যে একটু কথা না বললেই নয় এখানে জা আলিকা মারিফা আর কিতাব মারেফা একটা মক্তাদা আর একটা খবর নাকেরা হওয়া উচিত ছিল কিন্তু সেটা না হয়ে দুটাই মারেফা অর্থাৎ দুটাই যদি মারেফা হয় তাহলে আরবি গ্রামানের নিয়ম হলো ইফিদুল হাসর হাসরের ফায়দা দেয় অর্থাৎ এই পৃথিবীতে একটাই একমাত্র কিতাব আছে যেটাতে কোনো ভুল নাই যিনি এটা নাজিল করেছেন তিনি স্বয়ং গ্যারান্টি সর্বপ্রথমেই দিয়েছেন এটাই এক মহা মহাবিস্ময়কর একটা কিতাব এমন একটা কিতাব যে আপনি আপনার কথা থেকে আসে আপনি বলেছেন যে তাওরাত তাওরাজব্বর ইঞ্জিল সহ সহিপা নাজিল হয়েছে কিন্তু সেখানে আমাদের সমস্ত বিষয় সেখানে খুলে বলা ছিল না সেখানে অর্থ ব্যবস্থা ছিল না কেমিস্ট্রি ছিল না ফিজিক্স ছিল না বিজ্ঞান ছিল না ম্যাথ ছিল না সেখানে রাষ্ট্র বিষয় ছিল না অর্থনীতি ছিল না জাকাত ব্যবস্থা পরিপূর্ণ ছিল না কিন্তু মহাগ্রন্থ কোরআন এমন একটা কিতাব যেখানে এখানে জাকাত ব্যবস্থা দরিদ্র বিমোচন থেকে শুরু করে নেওয়া রাষ্ট্রের রান্নাঘর থেকে শুরু করে নেওয়া একটা রাষ্ট্রযন্ত্র আন্তর্জাতিক বিশ্ব পরিচালনা করতে সুবিন্যস্তভাবে পরিচালনা করতে যা কিছু দরকার সেখানে বিজ্ঞান বলতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পরিসংখ্যান যাবতীয় যা কিছু দরকার ইতিহাস কাসাস যা কিছু দরকার সব কিছু করানি মহান পাক খুলে খুলে বলে দিয়েছেন আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেছেন হাজা বায়াল উল্লিন লিন্নাস হাজা বায়ান নাস এটাই সমগ্র মানুষের জন্য এটা শুধু ইমানদারদের জন্য নয় এটা একটা ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয় এটা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য বয়ানটা খুলে খুলে বর্ণনা করা করছে এজন্যই এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটা বিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআন এখানে আল্লাহ তাআলা তো বলে দেন যে তিবিয়ানান লিকুল্লি শাই মানে প্রত্যেকটা বিষয়ের উপরে আলোচনা আল্লাহ পাকের ভিতরে করেছেন আমরা যদি ব্যক্তিগত ইবাদত কিভাবে করবো এটা যদি জানতে চাই কোরআনের মধ্যে এটা পাওয়া যাবে আমরা খানা কিভাবে করব সংসার কিভাবে করব সমাজ কিভাবে চালাবো বিচার বিভাগ কিভাবে চলবে অর্থনীতি কেমন হবে সব মানব রয়েছে সবগুলো কিন্তু আল্লাহ স্পষ্ট করে স্পষ্ট করে এটা একটা আপনি সৃষ্টের কারণ বলেন আর তবে আর আরেকটা বিষয় হলো যে এখানে আর একটা কথা না বললে না এই কোরআন কিন্তু গবেষণা শুরু হয়েছে নাজিলের পর থেকেই গবেষণায় যারাই করেছেন আমাদের মুসলিম যারা বিশেষজ্ঞ আছেন আলিমলাম আছেন তাদের তাদের ব্যতীতই যদি আমরা ধরি জর্জ জর্জ শো সে বলেছে তাম পৃথিবীতে এখন অশান্তির আগুন জ্বলছে সমস্ত পৃথিবীতে যদি সমস্ত পৃথিবীতে যদি শান্তি দিতে চাই তাহলে মহান বিশ্বনবীর উপর যে বিস্ময়কর কোরআন নাজিল হয়েছে লাপাকের পক্ষ থেকে সেই কোরআন কোরআনের কাছে সবাই আত্মসমর্পণ করতে হবে তার বিধিবিধান মানতে হবে তাহলেই এই জগৎ বিশ্বে আবার পুনরায় সেই খোলাফায় রাশিদার শান্তি আবার এ এখানে আনা সম্ভব নিকলসন বলেছেন আপনি যে কথাটায় আসলাম যে ব্যক্তিগত মানুষের প্রয়োজনের যা কিছু আছে এমন কোন দিক এবং বিভাগ নাই যে মহাগ্রন্থাল কোরআন শরীফে নাই অনুরূপভাবে আপনার স্বামী বিবেকানন্দের কথা বর্ণনা স্বামী বিবেকানন্দ বলেছেন যে গর্ত থেকে মানুষ গর্তে চলে গেছিল একটা দাসী তার মনিবের অনুপস্থিতিতে যদি একটু মুহূর্ত সময় বাহিরে চলে যেত সে দাস দাসীকে ডেকে একশোটা বেত্রাঘাত করা হতো সেখানে সেই জায়গা থেকে মানবতাকে গর্ত থেকে নারী সমাজকে মানবতাকে উঠায় আনা হয়েছে এখানে একটা গোত্র আরেকটা একটা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে যদি প্রতিশোধ গ্রহণ করার জন্য রক্তে তারা হাত চুবাত যে আমি রক্তে হাত চোবালাম প্রতিশোধ না করা পর্যন্ত যুদ্ধ ছাড়ব না একটা উঁট আরেকটা ঘাটে পানি খেয়েছে এই অপরাধে চোদ্দ বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে তো আমরা এই জায়গা থেকে যদি আউজ জি জি যুদ্ধ নিরসন তাদের কাছে গিয়েছিলেন তো আমরা এই জায়গা থেকে এই এই জায়গায় মানবতা যখন ছিল না এই বিশ্বে মানবতা যখন গর্তের মধ্যে গিয়েছিল মৃত্যু মৃতবরণ করেছিল মৃত্যুবরণ করেছিল সেই জায়গা থেকে উঠায় এনেছে বিশ্বনবী এ কোরআন মাধ্যমে মোহাম্মদ রাসুল্লাহ বাড়িতে ফ্লাগ ওঠানো থাকতো যে এখানে একটা ব্যবসা হবে মহিলাদের তো এই এই বিষয়ে আমি আসতে পারি পাশাপাশি আপনি হাজরাজুদ্দিন নাজ্জাসির কাছে যখন আমাদের বিশ্বনবীর আপন চাচা জাফর ইবনে আবি তালিব উনি কিন্তু বলেছিল যে তোমরা কেন কোরআন এইভাবে গ্রহণ করছো মহান দিন অনুসরণ করছো বাপ দিন বাদ দিয়ে তখন কিন্তু উনি জবাব দিয়েছিলেন যে আমরা এ একটাই কারণ যে মানবতা আমাদের সেই কাবা শরীফকে কেন্দ্র করে উলঙ্গ হয়ে তো অপ করতো সেই সেই একটা নিকৃষ্ট জায়গা উত্তরাই করে আমাদেরকে এখানে এনেছিলেন বিশ্বনবী জন মোহাম্মদ রাসোল্লাহ এই জন্য আমরা যাচ্ছি সেখানে তো এটাই হলো কোরআনের বিস্ময়কর যে সকল দিক এবং বিভাগকে সেখানে উল্লেখ করা হয়েছে কোরআন যে গবেষণার কথা বলছেন আল্লাহ আল্লাহ সে ব্যাপারে নিজেই বলে দিয়েছেন যে আফালে তাদের বারোটা কোরআন তোমরা কি কোরআনটা বুঝবে না অনুধাবন করবে না গবেষণা করবে না তোমাদের অন্তরে কি তালা মারা রয়েছে তার মানে এখানে ইঙ্গিত করা হয়েছে যে শুধু কোরআন এমনি পড়লে গবেষণা বুঝতে হবে মানে কি শিক্ষা আল্লাহ দিয়েছেন এই শিক্ষা গ্রহণ করে সেই আপনার লব্ধ জ্ঞানকে কিন্তু বাস্তব জীবনে পরিণত এই কথাটাই কিন্তু আল্লাপাক বলেছেন তো আমি আমরা কোরআনের যে শ্রেষ্ঠত্ব বলে সেটা জানতেছিলাম কোরআন আজকে দেখেন আপনি যে কথা বলছেন সেখান থেকে যদি আমি সুরে টেনে নিয়ে আসি এইভাবে যে সে সময় ছিল ঘোর অন্ধকার জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতের যুগ বলা তাহলে জাহিলিয়াতের যুগ মানে অন্ধকারের যুগ সব ধরনের অপরাধ যেখানে ছিল সেখান থেকে আপনি আল্লাহ রসুলাম বাহির করে নিয়ে এসেছেন তো সেটাকে আলো বলা হচ্ছে দেখেন এই যে লাইটের আলো জ্বালানো হয়েছে ঘরের অন্ধকার এখানে দূর হয়েছে আল্লাহ পাক সূর্যের আলো দেন রাতের অন্ধকার দূর হয়ে যায় তাহলে কোরআনুল কারিবকে আমরা কেন নোর বলবো যে যেখানে জাহিলিয়াতের অন্ধকার দূর করে ফেলেছে সত্যি তো আলো তাহলে এই আলোটাকে কিভাবে আপনি উপস্থাপন করবেন আসলে আপনার কথার মধ্যেই উত্তরটা আছে আপনি বললেন যে লাইট অন্ধকারকে দূর করার জন্য লাইট আমরা ব্যবহার করি লাইট ফোকাস আলো এইটা অন্ধকার দূর করার জন্য ব্যবহার হয় আল্লাপাক মহাগ্রন্থল করান শরীফে স্বয়ং বলেছেন কদ জা মিনাল্লাহ নূর উম এ করান হলো একটা নূর একটা লাইট সুস্পষ্ট আলো কোরআন শরীফের সুরা ইব্রাহিমে আল্লাহ পাক শুরুতেই বলেছেন আলিপ্লাম এবং আংজাল নাহ ইলাইক আলী নূর এ করান শরীফ একটা নূর একটা লাইট একটা ফোকাস অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যে বিশ্বনবীর জীবনেও যদি আমরা দেখি যে কেমন ধরনের নূর এটা তো লাইট বলতেই ফোকাস না সেখানে মানবতার কে যখন মারা গেছিলো সেখান থেকে উত্তরায় করে এখানে নিয়ে আসা হয়েছিল। আমরা যদি দেখি বিশ্ব সবচাইতে টপ টেরোর সন্ত্রাসী ছিল ওমর রাজি আল্লাহ তালানহ কিন্তু উনি যখন কোরআনের অন্ধকার যুগে কেউ সাহস পায়নি বিশ্বনবীকে মারার কিন্তু উনি খোলা তলোয়ার নিয়ে মারতে এসেছিল দৌড় দিয়েছিল দৌড় দিয়েছিল এর চাইতে টপ টেরোর সে আমলে কেউ ছিল না যখনই মহাগ্রন্থল কোরআনের আত্মসমর্পণ করলেন বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করলেন ঠিক এই অবস্থায় আমরা দেখ দেখলাম কি এই উমরের চাইতে ইসলামের পক্ষে আলো হয়ে গেল যেটা অন্ধকার ছিল সেটা হলো আলো হয়ে গেল এই বিষয়টাই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সম্মানিত দর্শককে তবে আরেকটা বিষয় আপনি বলেছেন যে এই টর্চ দিয়ে যেমন অন্ধকার দূর করা হয় অনুরূপভাবে এই সমাজে যদি এখন দেখি আমাদের সমাজে ধর্ষণ বলেন আপনার দারিদ্রতা বিমোচন বলেন বেকার দূরীকর দূরীকরণ বলেন যা কিছু সমস্যা আমরা ফাইন্ড আউট এই সমাজে করতে পারি এখনও যদি এই কোরআনের কাছে আমরা এই বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করি এই অন্ধকারগুলোও আমাদের দূর হওয়া সম্ভব এই কোরআন দ্বারাই সম্ভব চমৎকার কথা বলছিলেন যে আসলে যে ধর্ষণের কথা বললেন আমরা তো চাই আসলে এই আলোচনার মাধ্যমে যেটি মূলত জীবন সমাজ ঘরটা সুন্দর হয় আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের সমাজটা হলো মুসলমান সমাজ আজকে আমাদের দেশ আলহামদুলিল্লাহ শিক্ষার হার অনেক বেড়েছে এবং উন্নত মানের শিক্ষা ব্যবস্থা দেশে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টরের ডিগ্রি লোকের অভাব নাই মাস্টার্সের ডিগ্রি লোকের অভাব শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই কিন্তু আজকে এই যে ধর্ষণের কথা বললেন নারী নির্যাতন আল্লাহ সুবাহ তালা কোরআনে তো বলে দিয়েছে ধর্ষণ তো করাই যাবে না লা তাকরাবু জেনা ইন্না হু কানা ফাহিসা মানে জেনা হবে এরকম আশপাশও যাওয়া যাবে না কারণ এটা গর্হিত কাজ কিন্তু আজকে আমরা দেখতেছি যে সমাজে প্রতিদিন প্রতিনিয়ত ছোট বড় দায়িত্বে আছেন দায়িত্বে নাই এই বিভিন্ন ধরনের মানুষের দ্বারা এমন অতি উচ্চ শিক্ষিত মানুষের দ্বারাও এমনভাবে আজকে ধর্ষিত হচ্ছে পেপারের পাতা খুললেই দেখা যায় টেলিভিশনে পর্দার দিকে তাকালে দেখা যায় ছোট্ট মহিলা তিন বছর থেকে শুরু করে নব্বই বছরের বিদ্যা পর্যন্ত ধর্ষিত হয়েছে এবং এত মারাক্ত যে ধর্ষণ করেই খান্ত নাই একাধিক ব্যক্তি ধর্ষণ করছে ধর্ষণ করার পরে কাউকে পুড়িয়ে ফেলা হচ্ছে ধর্ষণ করার পরে তাকে গলা দড়ি দিয়ে হত্যা করা হচ্ছে কাউকে মানে চাকু দিয়ে দ্বিখণ্ডিত করা হচ্ছে তাহলে আসলে সমাজে যে এই অবস্থার সৃষ্টি হয়েছে এটা কেন হচ্ছে এটা থেকে উত্তরণের উপায় আপনি কি মনে করেন জি ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজের এই অবস্থায় আমরা আমাদের ছেলে সন্তান বলেন আমাদের ইয়াং জেনারেশন বলেন এই পর্যায় থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা কাউকেই এই পাপ থেকে রেহাই দিচ্ছে না কিন্তু এটা থেকে উত্তরায়ের একটা বিষয় আমরা ফাইন্ড আউট করেছি সেটা হলো যে এই দেশের শিক্ষা ব্যবস্থার সাথে একটু নীতিনৈতিকতার কোরআন বিশেষ করে যদি যোগ করতাম আমরা ছোটোবেলায় থেকে যে এই পাকের নবী বিশ্বনবী বলেছেন একটা হাদিসে মানে তাবাল হুদা বে গাইরুল কোরআন যে কোরআন ব্যতীত কোনো শিক্ষা ব্যবস্থা বলেন আর যেখানেই কোনো শিক্ষার জন্য মানুষ যখন যাবে কিন্তু সেই শিক্ষায় যদি কোরআন না থাকে তাহলে আদা আল্লাহুল্লাহ এখানে আদাল্লাহ মানে আল্লাহ নিজ দায়িত্বেই তাকে গুমরাহি করবে এখানে বাবে ইফালের শিখা আদাল মানে ইফালের সিগা নাসারাই আনসুরের সিগা দিতে পারতেন আল্লাপাক না দিয়ে নবীর মাধ্যমে বলেছেন যে ইফ বাবে ইফালের সিগা মানে সেই ব্যক্তির হয়তো নিয়ত আছে যে আমি ভালো হবো এই শিক্ষা গ্রহণ করে আমি ভালো হব এই ডিগ্রিটা অর্জন করে আমি ভালো হব কিন্তু যেই প্রতিষ্ঠানেই বা যেখানেই হোক যে সেখানে যদি কোরআন না থাকে কোরআনের আলোচনা না থাকে কোরআনের আয়াত না থাকে কোরআনের শিক্ষা না থাকে যদি সেখানে আমরা যাই তাহলে আল্লাপাক নিজ দায়িত্বে আমাকে গোমরা করে দিবে আমি মন ভালো করেই গেলাম কিন্তু হেদায়তের জন্য গেলাম কিন্তু আল্লাহ বলছে না হেদায়েত হবে না সেখানে আমার কোরআন নাই এই জন্য গোমরাহ করে দিবে খুব সুন্দর কথা আসলে আমরা তো দৃষ্টান্ত দেখতেছি যে আবু জাহেল এর নাম ছিল কিন্তু আবুল হাকাম আবুল হাকাম মানে জ্ঞানীদের পিতা জ্ঞানের কিন্তু অভাব নাই শুধুমাত্র এই যে কোরআনের কথা বললেন কোরআনুল কারিমের জ্ঞান না থাকার কারণে পৃথিবী যতদিন টিকে থাকবে এই জ্ঞানী মানুষটাকে আল্লাহর জ্ঞান কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ প্রথম ফরজ করেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নাম কিন্তু এই জ্ঞানটা না থাকার কারণে এই পৃথিবী যতদিন টিকে থাকবে পৃথিবীর মানুষগুলি আবু হাকামকে আবু জেহেল বলে মানে মূর্খের পিতা বলে গালি দিবে তার মানে বুঝতে পারছে যে আমরা যত ডিগ্রির মালিক হই না কেন যত ডক্টরের ডিগ্রিধারী হই না কেন কোরআনের জ্ঞান যদি না থাকে নীতি নৈতিকতা যদি না থাকে তাহলে আসলে আপনাকে জ্ঞান পাপি বলা হবে জ্ঞানী বা কল্যাণমূলক যে জ্ঞান পরকালে কাজে লাগবে দুনিয়ার মানুষের কাজে লাগবে এই জ্ঞানের কিন্তু আপনি মানুষ হতে পারছেন বা আমরা যে মোথারাম খুব চমৎকার কথা বলছিলেন তাহলে দেখেন এই কোরআন তো এমন একটা কিতাব যে বাংলাদেশের মানুষ আমরা পড়তেছি সৌদি আরবের মানুষও পড়তেছেন ইরাক ইরানের যারা মুসলমান আছেন তারা পড়তেছেন আমেরিকাও পড়তেছেন সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাপাক আগে আমরা দেখেছি শুনেছি বা কোরআন আদেশে আমরা প্রমাণ পেয়েছি বিভিন্ন নবী করেছিলেন এবং সমসাময়িক কিন্তু একমাত্র আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেন রহমতল আলমিন বিশ্ববাসীর জন্য তিনি রহমত বিশ্ববাসীর তিনি নবী আর একমাত্র কোরআনুল কারিম যা বিশ্ববাসীর জন্য এটি হেদায়তের গ্রন্থ তাহলে আপনি একটু আমাদেরকে বলবেন যে সারা পৃথিবীর মানুষের জন্য গ্রন্থ জি ধন্যবাদ আপনার প্রশ্নটা অত্যন্ত চমৎকার প্রশ্ন আপনি ফাইন্ড আউট করেছেন এখানে আপনি বলেছিলেন যে পৃথিবীর কোরআন শরীফের বিস্ময়কর এটাও একটা বিষয় যে আপনি তাওরাত যদি আমরা দেখি ভারতের তাওরাতের সাথে আমেরিকার তাওরাতের কোনো মিল নাই আপনার জবর কিতাব যারা আছে ইঞ্জিল আছে এক দেশের সাথে আরেক দেশের মিল নাই পরিবর্তন করেছে পরিবর্তন পরিবর্তন ভাষাগত দিক দিয়ে এবং তারা কিন্তু ওর ভিতরে জি জি আমি ওই জায়গাটায় আসতেছি তো তারা পরিবর্তন করেছে কোন কারোর সাথে কোনো মিল নাই কিন্তু মহান গ্রন্থ আল কোরআন এমন একটা কিতাব আপনি পৃথিবীর যে প্রান্তি যান একই একটা জের জবর নুক্তা পর্যন্ত এর পরিবর্তন পরিবর্তন কেমন পর্যন্ত কেউ করতে পারবে না শুধু আমরা যদি আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে সম্মানিত দর্শকদের আপনার মাধ্যমে সেটা হলো যে কাবা শরীফে কিন্তু চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল সে আমলে যে ইন্না তয়না কাল কাউসার ফলি রব্বিকা ওয়ানহার শুধু এই আয়াতটা লিখে দীর্ঘ মাসের পর মাস ঝোলানো হয়েছিল যার পরের আয়াতটা কি হবে কিন্তু তাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েও সেটা সেই আমলে সম্ভব হয়নি সেই সময় কিন্তু সাহিত্যের উৎকর্ষতা চরম করে পৌঁছে গেছিল তারপরেও তারা পারেনি পরবর্তীতে আল্লাহ পাক ঘোষণা দিলেন শুধু এই কাবা শরীফের এই সৌদি আরব সমগ্রত্রীয় মানুষ না তাম পৃথিবীর মানুষ ইভেন জিনকেও সেখানে ইনক্লুড করা হয়েছে তোমরা সমগ্র পৃথিবীর মানুষ এবং জিন জাতি যদি এক জায়গায় হয়ে যদি আমার একটা আয়াত একটা আয়াতকে তোমরা আনতে পারো কখনোই সম্ভব নয় আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন কখনোই এটা সম্ভব নয় এই জন্যেই আপনার তাম পৃথিবীর যেখানেই যান কোরআন একই রকম কারণ পাক কোরআন শরীফ স্বয়ং হেফাজত করেন ইন্না নাহনু নজল নজিক্র ও ইন্না লা হাফিজুন এই কোরআন নাজিল করেছি আমি এই কোরআনের হেফাজত দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে উঠায় নিয়েছি এরপরে এর এর প্রেক্ষিতে আরেকটা কথা আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিতে চাই সেটা হলো যে কোরআন শরীফ যেহেতু হেফাজত করবেন কার মাধ্যমে এটা কিন্তু মানুষের মাধ্যমে সমস্ত পৃথিবীতে ইন্ডিয়াতে যান আপনি আমেরিকায় যান ইতালিতে যান ফ্রান্সে যান যারা পাদ্রী আছে তারা কিন্তু তাদের কিতাবটা টোটাল এ টু জেড মুখস্থ বলতে পারবে না কিন্তু করান শরীফ এমন একটা বিস্ময়কর কিতাব যেটা গোটা পৃথিবীতে লক্ষ কোটি কোটি হাফেজ আছে তারা সমস্ত পৃথিবীর এই হাফেজগুলা সমস্ত পৃথিবীর কোরআন যদি ধ্বংস করা হয় আল্লা না করুক ধ্বংস করা হয় কিন্তু এই করান ধ্বংস হবে না কারণ হলো লক্ষ কোটি কোটি হাফেজ এটা ধারণ করে আছে তার জেহেনের মধ্যে তার ব্রেনের মধ্যে তার কলিজার মধ্যে এটা আল্লাহর একটা অশেষের রহমত এটা দ্বারাই আল্লাহ প্রমাণ করেছেন যে আমি এ কোরআন নাজিল করেছি আমি এর হেফাজত আমি কেয়ামত পর্যন্ত করব। এবং এত সুন্দরভাবে করেছেন যে ধরেন একটা কলসি বা একটা বাটি বা একটা যে কোনো জিনিসের পাত্র আমি অন্য কোনো জিনিস ওর ভিতরে ভরলে পরে আবার সেখান থেকে দেখে দেখে বাইর করে দেয় কিন্তু আল্লাহ শরীরের ভিতরে হাফেজদের ভিতরে এমন সুন্দর করে এই কারিম সেনার ভিতরে গেথে দিয়েছে যে ওই মানুষটাকে যদি টুকরো টুকরো করা হয় কোথায় আল্লাহ হেফাজত করেছে খুঁজে পাওয়া যায় যে কেউ যদি মনে করে দিনকে পৃথিবী থেকে উৎখাত করে দিব। আল্লাহ দিন যারা কায়েম করেন তাদেরকে পৃথিবী থেকে একের পর এক নাই করে দেব এভাবে যদি শত শত হাজার হাজার আমরা কি দেখলাম যে আফগানিস্তানে একসঙ্গে একশো একজন হাফেজকে একেবারে ব্রাশ ফায়ার করে যারা ইসলাম বিরোধী তারা এরকম কেন এটা ক্লিয়ার থাকতে হবে যদি নাই করে দেওয়া হয় এই দিনের এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাপা এই সমাজ থেকে এই পৃথিবী থেকে কোরআন এবং ইসলামকে কিন্তু কেউ মুছে ফেলতে পারবে না তো আপনার কাছে জানতে হবে যে কোরআনের মতো একটা আয়াত তোমরা নাজিল করে দেখাও আল্লাহ পাক যে বললেন তোমরা যদি শ্রেষ্ঠ হও তাহলে কোরআনের মতো একটি আয়াত নাজিল তোমরা বানিয়ে দেখাও তৈরি করে দেখাও এই চ্যালেঞ্জ আল্লাহ ছেড়ে দিয়ে দিলেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু এটা গ্রহণ করতে পারেনি কেন পারল না এখানে আয়াত আল্লাহ এই সংগ্রহ নাজিলই করেছেন ওয়াইং ফি রয় বি মিম্মা নাজ্জাল না আলা আবদিনা ফাতু ফাতু বে মিসলি মানে এর উপর অনুরূপ একটা সোরা এটা না পারার একটাই কারণ হলো যে স্বয়ং আল্লাহ পাক এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন আপনি সমস্ত কিছু তৈরি করার পর এই মানবতা কোন পথে কল্যাণ অকল্যাণ তার চাইতে ভালো কেউ জানে না আমি যদি দৃষ্টান্ত দিই এই মোবাইলটা যিনি তৈরি করেছেন কিভাবে চালাইতে হবে কিভাবে বাটন টিপতে হবে কিভাবে মেসেজ পাঠাতে হবে এখন আমি মেসেজ পাঠাবো কিন্তু আমি কল রেটে চলে গেলাম কল অপশানে কিন্তু আমার এখানে সেন্ড হবে না মেসেজটা কারণ আমি রং পথে হেঁটেছি সুতরাং যে তৈরি করেছে তার ফর্মুলাই আমাকে তৈরি করতে হবে তো এই মহাগ্রন্থ আল কোরআন ওর অনুরূপ যে আমরা কোন পথে কল্যাণ অকল্যাণ সব কিছু খুলে খুলে বর্ণনা করা হয়েছে এই আমরা এখানে এই কোরআনের দায়ী দায়িত্ব কিন্তু পাহাড় নিতে চাইনি পাক বলেছেন লাউ না হাজাল করান আলা শেষের দিকে আল্লাহ বলেছেন যে আমি এই করানকে নাজিল যদি করতাম

আপনি ওই শুরুতেই আসি যে আফালাইয়া তাত আব্বারুল আল কোরআন এটা আপনার আয়াদ বলেছিলেন সুন্দরায়ত তো আল্লাপাক এই সংক্রান্ত আর একটা বলেছেন যে ফাহাল মিম মুদাকির আমি এই কোরআন শরীফ খুব সহজভাবে নাজিল করেছি এত কঠিন জিনিস কিন্তু পড়তে খুব সহজ আপনি পৃথিবীতে আমি পাদ্রির কথা বলেছি পাদ্রীর কথা বলেছি যে তারা মুখস্থ করতে পারে না তাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু আমাদের ছেলেদের আপনি হাফিজে মাদ্রাসায় যান ছোট্ট ছোট্ট বাচ্চারা ইভেন আমরা ফেসবুকে দেখেছি সামাজিক মাধ্যমে দেখেছি পেপার পত্রিকায় দেখেছি যে চার বছরের বাচ্চা কোরআনের হাফেজ এটা এত সহজ করে আল্লাহ পাক আমাদেরকে নাজিল করেছেন সুতরাং এটার চ্যালেঞ্জ মোকাবেলা পৃথিবীর কেউ কোনো দিন করতে পারেনি আপনি নুমরুদের দিকে যদি তাকান ফেরাউনের দিকে যদি তাকান তারা চ্যালেঞ্জ গ্রহণ করে হেরে গেছে আবু জেহেলও হেরে গেছে আবু জেহেল বলেছিল যে আল্লাহ এই আজকে বদর প্রান্তরে যাচ্ছি যারা এই তোমার পক্ষে আছে তোমার দিনের পক্ষে যারা বাপদাদার ধর্মের পক্ষে মূল নীতির পক্ষে যারা মঙ্গলের পক্ষে মানুষের কল্যাণের পক্ষে তাদেরকে তুমি বিজয় দান করো কিন্তু আল্লাহ কাদেরকে বিজয় দান করলেন এখানেই তার মানে কি আবু জেহিলের কাছে কোরআনটা ছিল না এই জন্য চ্যালেঞ্জটা সে গ্রহণ করতে পারেনি বদর প্রান্তরে আর যারা গ্রহণ করেছিল তাদের সে বিজয় হয়েছিল অনুরূপভাবে আজও যদি আমরা এই কোরআনের পক্ষে আসি কোরআনের বিধিবিধান যদি মানি তাহলে আমাদের এই সমাজটা যা কিছু সামনে আমরা অনিয়ম দেখতেছি যা কিছু সামনে আমরা অন্ধকার দেখতেছি এইটাকে দূর করে এই করান দিয়ে শান্তি দেওয়া এখনও মানুষের জন্য সম্ভব মাশাআল্লাহ খুব চমৎকার কথা বলছেন মওলানা তাহলে আমরা যদি এভাবে নি আসি যা আপনি বললেন এটা আল্লাহর পক্ষ থেকে অভিনব একটা কিতাব আমাদের মানুষের জীবনের জন্য সর্বাঙ্গীন মঙ্গলের জন্যই এই কিতাব আল্লাহ দিয়েছে নূর হিসেবে যদি আমরা এটা এই আলোটা গ্রহণ করতে পারি তাহলে আমাদের ভিতর থেকে समस्त দূরীভূত হয়ে যাবে এবং আপনি উদাহরণ দিলেন বিভিন্ন ধরনের বর্তমানে আমরা যেটা পরিলক্ষিত করছি সেটি হলো যে আমাদের সমাজে তথা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে দেশের জন্য হাজার হাজার আমাদের প্রিয় ভাইয়েরা বোনেরা জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন রক্ত দিয়েছেন শান্তি বা মুক্তির জন্য আজকে আমরা অনেক উন্নতির পথে কিন্তু এই উন্নতির অন্তরায় হিসাবে জাহিলিয়াতের আরেকটা অত্যন্ত জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে যদিও হ্রাস পাচ্ছে বিভিন্ন সরকারি বলেন প্রশাসন বলেন আপনাদের সচেতনতা বলেন ইমাম আলী মোলামাদের প্রচার প্রভাগণ্ডা বলেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এ খুদ্ মাধ্যমে জমার মাধ্যমে এবং প্রশাসনের কঠোর হস্তে দমনের মাধ্যমে সরকারের সদিচ্ছার কারণে নির্মল হচ্ছে ঠিকই কিন্তু এরপরে যে জঙ্গিবাদ এবং সন্ত্রাস এটা একেবারে নির্মূল করা সম্ভব হচ্ছে না এটা তো একটা বিরাট ধরনের অন্ধকার বা জাতিকে ক্ষতি করার জিনিস তো এই জায়গা থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ যে একটা আলো বললেন এই অন্ধকার থেকে ভূমিকা বাস্তবায়ন করা যায় এই ব্যাপারে আপনি জি ধন্যবাদ মহতারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা এনেছেন আপনি সামনে ইস্যু যে বর্তমান সমাজে এখন বর্তমান সমাজে এই যে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ আমি সুস্পষ্টভাবে আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের জানাতে চাই যে ইসলামের সাথে জঙ্গির দূরতম কোনো সম্পর্ক নাই এবং এই যে একটা অন্ধকার এখান থেকে আলো উঠায় আনতে হলে আমরা যদি বিশ্বনবীর জীবনের দিকে আমরা আমাদেরকে তাকাইতে হবে বদর প্রান্তরের ফলাফল যদি আমরা পর্যালোচনা করি সেখানে সত্যজন কাফের বিশ্বনবীর কাছে জিম্মি হয়ে গেল বন্দী হয়ে গেল সাহাবিদের কাছে বন্দী হওয়ার পর তাদেরকে বন্দির নিয়ম কী বন্দির নিয়ম হলো যা কিছু আচরণ করবে তার বিচার নাই তার কাছে কিন্তু বিশ্বনবী তাদের কাছে খারাপ আচরণ করতে পারতেন না করে এই যে জঙ্গির কথা বললেন এখান থেকে এই আসলাম যে বিশ্বনবী খারাপ আচরণ না করে তাদেরকে বললেন যে তোমরা একজন লোক আমাদের একটা সন্তানকে শিক্ষিত করে তোমাদের বিনিময়ে তোমাদেরকে মুক্তিপণ দেব এটা গোটা পৃথিবীর ইতিহাসে একটা দৃষ্টান্ত আনতে পারি আমরা যে ইসলাম কোনো জঙ্গিবাদ ইচ্ছা করার পরেও ইচ্ছা করলেও সেখান থেকে সরে এসে আলোর দিকে মানুষকে পথ দেখাইছে ইসলাম শুধু এখানে শেষ নয় আপনি যদি চলে যান যে চৌদ্দ শত সাহাবি হুদাইবের সন্ধির সময় ষষ্ঠ হিজড়ি চৌদ্দ শত সাহাবিদেরকে বিশ্বনবী বললেন যে বছরে হজ করা হবে না অনেক সাহাবি কান্নায় ফেটে পড়লেন অনেক সাহাবি আবেগে উগ্র মেজাজ দেখালেন অনেক সাহাবি রাতের অন্ধকারে রিঅ্যাক্ট করা শুরু করলেন প্রতিক্রিয়া দেখানো শুরু করলেন কিন্তু বিশ্বনবী সবার সামনে এহরাম খুলে রোজার দিন রোজার দিনে এহরাম খুলে সবার সামনে উনি পানি খেলেন উনি আগে ভেঙ্গে দেখালেন যে না এবছর আমরা হজ করব না আমরা ফিরে যেতে হবে তো এই যে উনি সাহাবি কিন্তু কম না তার আগেই কিন্তু ঘোষণা হয়েছে যে ওলা তাহিনু আলা তাহান ও আংতুম আলা আলাউনা মমিনিন। তোমরা যদি মমিন হও আমরা তারা সবাই কিন্তু মমিন ছিল তাদেরকে বিজয় আল্লাহ আল্লাহ নবী কি করলেন ওই পথ নিলেন না ওই পথ না নিয়ে তাদেরকে একটা কন্ট্রাক্টে আসলেন যে আগামী বছর তোমরা আসতে পারবা কিভাবে আত্মরক্ষামূলক একটা অস্ত্র নিয়ে আসতে পারবে অস্ত্র না আত্মরক্ষামূলক একটা প্রস্তুতি নিয়ে নিয়ে আসবে আর বেশি কিছু আসতে পারবা না তবে এবছর না পরে বছর আসতে হবে নবী ওই জায়গায় মানলেন পাশাপাশি তারপরের কয়েক বছর পরে যদি আমরা যাই অষ্টম হিজরি মক্কা বিজয়ের সময় ওই সময় বিশ্ব নবী হাজার সাহাবী নিয়ে যখন মদিনা থেকে মক্কায় ঢুকবেন তখন কিন্তু সমস্ত সাহাবীদেরকে ঘোষণা দিয়েছিলেন যে এখানে যারা ধর্মীয় পাদ্রী আছে আলে মোলামা আছে ধর্মের যে কোনো ধর্মের বিশেষজ্ঞ আছে এদের গায়ে হাত ওঠানো যাবে না মহিলা আছে এদের গায়ে হাত উঠানো যাবে না বয়স্ক মানুষকে সম্মান দিতে হবে এরপরে রাস্তার ধারে কোনো শিশু পেলে তাদেরকে নির্যাতন করা যাবে না এরপরে কেউ যদি আমাদের ভয়ে ফসল বিনষ্ট করা যাবে না পশু পাখি আঘাত করা যাবে না রাইট সুন্দর একটা কথা যেখানে এখানে কেউ যদি আমাদের ভয়ে যদি কোনো পাদ্রীর কাছে অথবা কোনো উপাসনালয়ে আশ্রয় নেয় তাদেরকেও কিছু বলা যাবে না শুধুমাত্র আমাদের মোকাবেলায় যারা আসবে আমাদের তাদেরকে প্রতিহত করব। এর চাইতে দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর হতে পারে না অনেক ধন্যবাদ আমাদের সময় শেষের পথে দর্শক শ্রোতা কোরআনুল করিম কিভাবে এই করতে পারে আমরা বারবার আলোচনা করে থাকি বলে থাকি আপনারা শুনে থাকেন স্পষ্ট ভাবে আল্লাপ বলেছেন কেউ যদি অন্যায় করে একজন হত্যা করে সে নর হোক তাহলে যেন সারা পৃথিবীর মানুষকে একজন ভালো মানুষকে রক্ষা করতে পারে সেজন্য সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো জন্য একটা যথেষ্ট এবং এই যে জঙ্গিবাদ যেটি এটির ব্যাপারে এক কথা আল্লাহ বলে দিলেন অন্য করে কাও করতে করা যাবে না পক্ষান্তরে যারা এগুলি করছে তাদের মোকাবেলা করার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে এজন্যই যে আল্লাহ বলে দিলেন কেউ যদি একজন ভালো মানুষকে বাঁচায় সে সারা পৃথিবীর মানুষকে বাঁচালো એટલે একদিকে যেমন জঙ্গিবাদ করা যাবে না এ ব্যাপারে বললেন অপর দিকে যারা এগুলি করছে তাদের মোকাবেলায় অন্য ভালো মানুষদেরকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে তো সম্মানিত ভাই বোনেরা কুরআনুল কারিম এভাবেই পরামর্শ দিয়েছেন ভালো পথে আসতে আর যে জঙ্গিবাদের সন্ত্রাসের কথা আমরা বলছি না এটা তো মানুষ লোভে পড়ে পড়ে কেউ টাটকা জান্নাত পাবে বলে মিথ্যা কেউ ভুল বোঝার কারণে আবার কেউ অর্থের লোভে পড়ে কেউ ক্ষমতার লোভে পড়ে এই এক একজন এক এক সিস্টেমে চিন্তায় পড়ে এই কাজগুলি করছে কেউ আবার মাদকাসক্ত হয়ে পড়ছে হ্যাঁ সেই জায়গা থেকে তো আজকের এই কোরআন আর কোরআন থেকে তো হলো তাকুয়া মাহে রমজানে তাকুয়াবান বানানোর জন্য আল্লাপাক দিয়েছেন আর যারা তাকুয়াবান হতে পারবেন তাদের জন্য কিন্তু জালিক আল কিতাব এই যে গ্যারান্টি যুক্ত শ্রেষ্ঠ কিতাব আপনি বললেন যে কেন শ্রেষ্ঠ এই কিতাবটা কিন্তু মোত্তাকিনদের জন্য আসুন না মাহে রমজান আল্লাপাক আমাদের জন্য যেটি দিয়েছেন আমরা সেই মাহে রমজানের সিএম সাধনা ভালোভাবে করে তাকুয়াবান হওয়ার জন্য প্রচেষ্টা চালাই আমরা যদি তাকুয়াবান হতে পারি তাহলে আমাদের সমাজ থেকে জঙ্গিবাদ দূর হবে আমাদের সমাজ থেকে সন্ত্রাসবাদ দূর হবে অন্যায় অত্যাচার দূর হবে আল্লাহ তো বলেছেন যদি কোনো জনপদের মানুষ ইমানান্ত আর তাকুয়াবান হতো তাহলে সেই জনপদের জন্য আল্লাহর আসমানের দরজা রহমতের দরজা জমিনের রহমতের দরজা করে দেওয়া হতো শ্রেষ্ঠ হতো আসুন আমরা আমাদের দেশ উন্নয়ন হয়েছে আরও উন্নত করার জন্য আমরা ইমানদার হই এবং তাকুয়াবান হই মাহের রমজানকে কাজে লাগিয়ে আল্লা সুবন্নতাল আমাদের সবাইকে মোত হিসেবে কবুল করুন আমরা সব করি সকলকে ধন্যবাদ আপনাদের মোবারকবাদ মঙ্গল কামনা করে প্রতিদিন আমাদের এই অনুষ্ঠান দেখার উদার্ত আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম